আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি প্রদলা ফারজিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার লাখ থেকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য দেন তিনি। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে টানা কর্মসূচি নিয়ে আজও রাজপথে রয়েছে বিএনপি। এক দফা দাবিতে ঢাকার দুই প্রান্ত টঙ্গী ও কেরানীগঞ্জের সমাবেশের পর সিলেট মহাসড়ক অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনের সফলতা চায় দলটি। বুধবার চট্টগ্রামের কাজের দেউড়ি এলাকায় বিএনপির দুই পক্ষের নেতাদের কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হাসান রবিকে। এদিকে দলের দ্বন্দ্ব বিভাজন মেটাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই শতাধিক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এডবি কান্ট্রি ডিরেক্টর অ্যাডমিন গিন্টিং বলেন, সরকার বাহ্যিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় তুলনামূলক ভালোভাবে পরিচালনা করায় বাংলাদেশের সংস্কারের অগ্রগতি করছে। একই সঙ্গে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন এবং সমালোচনামূলক কাজও হয়েছে। এই বিশ্লেষণ দিয়ে প্রতিবেদনে সংস্থাটি বলছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৪ অর্থবছরে ৬.৫% হবে। দুর্গাপূজায় বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি দেওয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান যাচ্ছে। বরিশাল থেকে পাঁচ প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। এই সিদ্ধান্তে চোরাই পথে ইলিশ পাচার হওয়া বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বলছেন, এতে স্থানীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে বিপুল পরিমাণ ইলিশ চোরাই পথে পাচার হয়। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৭,০০০ বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে পুরুষ ১৮,১৯২, নারী ৮,৮৮২ জন। এছাড়া নারী কোটায় ৬,১৭৬ জন প্রার্থী রয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের নির্ধারিত প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। এবারে থাকছে দেশের বাইরের খবর। বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব এখন বিপর্যয়ের মুখে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, বৈশ্বিক চ্যালেঞ্জ পাহাড়সম হয়ে উঠেছে আর তা মোকাবেলায় এবার সবাই একজোট হতে পারছে না। নাগর্নো কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সন্ত্রাস বিরোধী অভিযানে ২০০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৪০০ মানুষ। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। আজ শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে দুপুর ২টায় মুখোমুখি হবে দুদল। প্রায় ৬ মাসের বিশ্রাম শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছে মাহমুদুল্লাহ রিয়াদ। ফেরার ম্যাচে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে এই অভিজ্ঞ ব্যাটার ৫০ রান করলেই বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫,০০০ রানের ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ফর্ম্যাট ৩৮৯টি ম্যাচ খেলে ১০,০০০ রানের মাইলফলকে নাম লেখাতে চান মাহমুদুল্লাহ। ৬ মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচটা ভালোভাবেই রাঙালো আর্সেনাল। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি গানাররা, তাতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্টেতার দল। এমিরেটসের ডাস প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আর্টেতার দল। বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। আগামী ১৫ই অক্টোবর তিনি ঢাকায় পা রাখবেন। আসন্ন দুর্গাপূজার সময় কলকাতায় আসবেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। সেখানে থেকেই ঢাকায় আসবেন রোনালদিনহো। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে।